নমস্কার, সোনালিস রূপ গার্ডেনে আপনাকে স্বাগত। এখন পদ্মের শীত ঘুম ভেঙে গেছে, এখন ওরা আস্তে আস্তে পাতা মেলে কুড়ি ধরে ফুল ফোটাবে। এখানে যে পদ্মের টিউবারটা, এটার নাম লিয়াংলি, আর এটা রেড ফিলিপ, একটা মাইক্রো প্রজাতির আর একটা লার্জ কাল্টিভার লোটাস, দুটোই খুব ভালোভাবে ফুল দিতে পারে এবং খুব সুন্দর ফুল দিতে পারে। এই টিউবারগুলো যাবে কলকাতা থেকে দিল্লিতে। যেহেতু দিল্লি অনেক দূর, তাই এটা স্পিড পোস্ট ফ্লাইটে যাবে। কুরিয়ার চার্জ খুব বেশি না, ১০০ থেকে ১২০-১৩০ টাকার মধ্যেই চলে যায়। সঙ্গে কিছুটা অ্যাজোলা দিয়ে দিচ্ছি। অ্যাজোলা সে আমার কাছে চেয়েছে, এগুলো এমনিতেই পদ্মের টিউবারের সঙ্গে আমি দিয়ে দিই, কারণ এগুলো যখন গামলায় আমরা ছাদে পদ্ম করি, তো গামলার জল যখন খুব গরম হয়ে যায়, সেই সময় এই অ্যাজোলা দিয়ে যদি গামলার জল ঢেকে রাখা যায়, তাহলে জল খুব বেশি গরম হয় না, তাছাড়া মশা ডিম পাড়তে পারে না। মশা ডিম না পাড়ার জন্য জল খুব সুরক্ষিত থাকে। ডেঙ্গি ম্যালেরিয়ার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এই অ্যাজোলা জলে আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া অতিরিক্ত অ্যাজোলা জমি রেখে সেগুলো পরে সার হিসাবে ব্যবহার করা যায়। গামলার নিচে সাধারণত পুরনো গোবর সার ব্যবহার করা হয়, সঙ্গে কিছুটা অ্যাজোলা কম্পোস্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আমি এই অ্যাজোলা কম্পোস্ট ব্যবহার করি। আমার অনেকগুলো ভিডিও আছে নানান রকমভাবে মাটি তৈরি করার। আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে নানান ধরনের মাটি তৈরির ভিডিও, কী করে পদ্ম গাছ তৈরি করতে হয়, কী করে পদ্ম গাছের যত্ন নিতে হয়, এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো শেয়ার করার। এখন পদ্ম গাছ লাগানোর সময়। পদ্ম শালুক এই সময় লাগালে বছরের শুরু থেকেই প্রচুর ফুল পাওয়া যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছকেও অনেক ভালো রাখুন। ধন্যবাদ।